হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করবো তোমরা সকলেই ভালো আছো, বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, নীল ষষ্ঠীর পুজোর যে জিনিসপত্র কিনতে হবে তাই বাজারে গিয়েছিলাম, তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো, বাজারে তো মানে প্রচণ্ড ভিড়, এত পয়লা বৈশাখের জন্য ভিড়, তারপরে পুজোর জিনিসপত্র যারা সবাই কেনাকাটা করছে তার জন্য ভিড়, আর এই যে এই ঠাকুরের মন্দিরটা না আমাদের রোডের উপরই তো আছে, তো ভীষণ ভালো লাগে দেখতে। দেখো কি সুন্দর করে ঠাকুরটাকে সাজিয়েছে, আর দেখো সবাই জিনিসপত্র নিচ্ছে, দোকানে অসম্ভব ভিড়, মানে লাইন দিয়ে লোকেরা জিনিস কিনছে, এত ভিড়। আর সামনেই পয়লা বৈশাখ, তো তার জন্য ভিড়, তারপর পুজোর জন্য ভিড়। আর এখন তো সব কিছু জিনিস প্যাকেটেই পাওয়া যায়, যার জন্য খুব সুবিধে। তারপরে ফুল টুল নিয়ে নিলাম, সব জায়গায় ভিড়, ফলের দোকানে ভিড়, ফুলের দোকানে ভিড়, তারপরে মিষ্টির দোকানে ভিড়, সব জায়গায় ভিড়। বাজার যখন গেছি তখন একটুখানি সবজিও নিয়ে নিলাম। সবজি নেওয়া হয়ে গেছে, তারপর মিষ্টির দোকানে আলুটা নেবার ছিল, তাই জন্য আলুটাও নিয়ে নিলাম। বাড়ি চলে এসেছি, দেখো যা যা নেবার ছিল বাড়িতে চলে এসেছি, দেখো আমি কি বাজার করেছি। এই দেখো আলু, এঁচোড়, তারপরে গাজর, কাঁচা লঙ্কা, বিস্কিট, এসব নিয়ে চলে এসেছি। বাজারে গেলে টুকটাক তো জিনিস নিতেই হয়, যেগুলো লাগে। আর এই আমচুর পাউডার, তারপর দেখো চাটা বসিয়ে দিয়েছি। আর পয়লা বৈশাখ তো মানে প্রচণ্ড ভিড়, চারিদিকে তো সেল চলছে, চারিদিকে সেল, যারা দোকানে আছে দোকানের লোকেরাও বাইরে জিনিসপত্র বিক্রি করছে। দেখো চা নিয়ে নিয়েছি, আর রাতের বেলায় দেখো একটা মিক্স তরকারি বানিয়ে নিচ্ছি, আর সাথে করে নেবো রুটি। নিয়েছি পটল, আলু আর পেঁয়াজ, আর একটু রসুনও দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়েছি সবজি।
কড়াইতে তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। সবজিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়ে গন্ধটা বেশ ভালো হয়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে, সবজিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে দিলাম, কেন বলতো সবজিটা সিদ্ধ হবার জন্য। দেখো আমার সবজিটা রেডি হয়ে গেছে, আর সাথে করে নিচ্ছি রুটি। এক এক করে সব রুটিগুলো করে নেব। তার উপর হলো গরম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টে করো। দেখো আমার রুটি আমার রেডি হয়ে গেছে, আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।